দোসরা সেপ্টেম্বর ছিল কৌশিকী অমাবস্যা, আর আমি আর মা উপোস করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে দিতে এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম। এই রবীন্দ্রপল্লী কালীবাড়িতেই আমরা সবসময় পুজো দিতে যাই। এটা সিউড়ি বীরভূমে অবস্থিত। মন্দিরে ঢুকতেই দেখি পুরোপুরি ভিড় হয়ে গেছে। অন্য সময় আমরা আগেই এসে পৌঁছাই, কিন্তু এইবারে দেখলাম যে অনেকটাই ভিড় হয়ে গেছে, তাই মন্দিরে একদম সামনের দিকে বসতে পারলাম না, একটু পেছন দিকেই বসতে হলো। যদিও একটু পরে ফাঁকা হতে থাকবে আর তখনই আমরা সামনের দিকে চলে যাব। এই মন্দির চত্বরে জায়গাটা বেশ বড়, তাই সবাই বসে বসে এখানে গল্প করছে। এই যে মা বাবাও কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। প্রচণ্ড ভিড় ছিল, তাই মা বলে চল চটপট করে ঠাকুরকে ধূপকাঠিটা দেখিয়ে দিই। আমি এই জায়গায় যেহেতু ভিডিওটা করতে পারছিলাম না, ওর জন্য মা বললো দে ক্যামেরাটা আমাকে দে, আমি ভিডিওটা করছি। কালী মন্দিরের একদিকে আছে শিব মন্দির আর আরেকদিকে আছে রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দিরে আমি আগেই ধূপ দেখিয়ে দিয়েছি, তাই এখন শিব ঠাকুরের কাছে ধূপ দেখাতে এলাম। রাধা মাধবের মন্দিরের দিকটাতে খুব ভিড় ছিল, তার জন্য তখন ভিডিওটা করতে পারিনি। আমি যদি পারি তাহলে পরে তোমাদেরকে ভিডিও শেষে একবার দেখিয়ে দেব। পুজো হলে এখানে ভোগ বিতরণী হয়, তার জন্য এখানে ভোগ রান্না হচ্ছে। আর এদিকে হোম যজ্ঞ সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আরতি হবে, তারই তোড়জোড় চলছে। আর এই যে মায়ের মূর্তি, আর আরতি পরেই হবে পুষ্পাঞ্জলি। আমি আর মা দুজনেই যেহেতু উপোস করেছি, দুজনেই পুষ্পাঞ্জলি দেবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই ভোগ বিতরণী শুরু হয়ে গেছে। বাঁ দিকেও ভোগ দেওয়া চলছে এবং ডান দিকেও ভোগ দেওয়া চলছে। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম রাধা মাধবের মন্দিরটা যদি পারি তাহলে আরেকবার দেখিয়ে দেবো। চলো রাধা মাধবের মন্দিরটা দেখে আসি। এই যে এটা হচ্ছে রাধা মাধবের মন্দির, কিন্তু পর্দা দিয়ে দিয়েছে তাই মূর্তিটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, রিয়েলি সরি ফর দ্যাট। এই যে গোটা মন্দির চত্বরটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, কত মানুষ ভিড় করেছে দেখ। আমরাও ভোগ নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।